সপ্তাহান্তের ছুটিতে কলকাতার কাছে যদি একসঙ্গে সমুদ্র, পাহাড়, ঝর্ণা, নদী আর জঙ্গল পাওয়া যেত তাহলে মন্দ হতো না, তাই না? তার সঙ্গে যদি পাওয়া যেত ট্রেকিংয়ের মজা তাহলে তো আর কথাই হয় না। আর উপরি পাওনা হিসেবে যদি জগন্নাথ মন্দিরের দর্শন পাই তাহলে তো আরই ভালো। কোথায় সেই স্থান, কিভাবে পৌঁছাবেন, কি হবে রুট ম্যাপ, সব কিছু জানার জন্য আজকের এই বিশেষ নিবেদন। তার সঙ্গে জানাবো কোথায় থাকবেন, কি খাবেন। চলুন তবে শুরু করা যাক আজকের এই ভিডিও। ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি ডক্টর মিঠুন। আজ যাব কলকাতার কাছে এক প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান ঘোরার জন্য। সকাল সকাল তাই বেরিয়ে পড়লাম দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে। এখন আমরা যাব শালিমার স্টেশন। শালিমার স্টেশন থেকে আমরা ধরব 9:15 ধৌলি এক্সপ্রেস। শালিমার স্টেশনে পৌঁছানোর পরই দেখি ধৌলি এক্সপ্রেস স্টেশনে চলে এলো। আমিও নিজস্ব কোচে উঠে পড়লাম আজকের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে যেই প্ল্যান আমি আপনাদের জানাবো সেটা 2 days এবং 1 night। আমারও ট্রেন নির্দিষ্ট সময় অর্থাৎ 9:15 ছেড়ে দিল শালিমার স্টেশন থেকে। 3.5 ঘন্টার ট্রেন জার্নি করে এখন আমি চলে এসেছি উড়িষ্যার বালাসোরে। অতীতের বাণিজ্য নগরী বালাসোর অর্থাৎ শিশু ভগবানের শহর। এখানে কলকারখানা গড়েছিলেন ড্যানিশ, দিনেমার ও ফরাসিরা। বালাসোর স্টেশন থেকে বেরিয়ে আগে থেকে বুক করা গাড়িতে আমরা এখন যাচ্ছি স্টেশন থেকে 13 কিলোমিটার দূরে চাঁদিপুর সমুদ্র সৈকতে। চাঁদিপুর সমুদ্র সৈকতের লাগোয়া অবস্থিত আশা নিবাসে আমরা থাকব আজকের রাতটা। তাই আশা নিবাসে চলে আসলাম। আশা নিবাসের বুকিং নাম্বার এবং যেই গাড়ি করে আমরা বালাসোর স্টেশন থেকে এখানে এসেছি এবং পরে সাইট সিন করব, সব কিছুর বুকিং নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আশা নিবাস হোটেলের লোকেশন কিন্তু খুব সুন্দর, হোটেলও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আমরা যেই রুম নিয়েছিলাম সেটা ছিল সি ভিউ এবং রুম ছিল 4 bedded। একদিনের রুমের ভাড়া আমাদের কাছ থেকে আশা নিবাস নিয়েছিল 1500 টাকা। আপনারা নিজেরাই দেখে নিন রুমটাই কত বড়। এবং রুমে ছিল টিভি, ওয়ার্ড্রব এবং টেবিলও, তার সঙ্গে লাগোয়া ছিল ওয়েস্টার্ন টয়লেটও। হোটেলে লাগেজ রেখে ফ্রেশ হয়ে নিলাম। তারপর আমরা এখন ঘুরে বেড়াবো এখানকার আশেপাশের বিভিন্ন প্রাকৃতিক নিদর্শন দেখতে। যতক্ষণে আমার সঙ্গীরা ফ্রেশ হচ্ছিল ততক্ষণে আমি ফ্রেশ হয়ে আমার ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়লাম চাঁদিপুরের ভ্যানিশিং সমুদ্র সৈকত দেখার জন্য। নিরিবিলি সৈকত আর সমুদ্রের লুকোচুরি খেলা, এই হলো চাঁদিপুরের সমুদ্রের অন্যতম বৈশিষ্ট্য। দীঘা বা পুরীর মতো জনপ্রিয় সৈকতগুলির ভিড়ের চাপ যদি পছন্দ না করেন তাহলে অবশ্যই বেছে নিতে পারেন চাঁদিপুর সৈকতকে। আর চাঁদিপুরের সমুদ্রের বিশেষত্ব হলো ভাটার সময় সমুদ্রের জল কয়েক কিমি পিছিয়ে যায়, তখন সমুদ্রকে প্রায় দেখাই যায় না। অনেকে মজা করে তখন বলে ভ্যানিশিং সি, আর যখন জোয়ার থাকে তখন সমুদ্রের জল আপনার কাছে ধরা দেয়। চাঁদিপুরের সমুদ্র সৈকত দেখে আমার মনে হলো নিঃসঙ্গ একাকী এক সৈকত, শুধুই বালি আর জলের ছিপছিপানি, দূরে আকাশ আর সমুদ্রের মিলনরূপী দিগন্ত এই চাঁদিপুর। চাঁদিপুর সমুদ্র সৈকত দেখে আবারও চলে আসলাম হোটেলের সামনে। হোটেলের সামনে এসেই দেখি চলে এসেছে আমাদের গাড়ি। আজ আমরা জার্নি করব প্রায় 200 কিলোমিটার, তাই হাতে সময় রেখে আপনারা গাড়ি বুক করবেন, না হলে সব দ্রষ্টব্য স্থান আপনারা দেখতে পাবেন না। শুরু হলো আমাদের জার্নি। পথে যেতে যেতে আমরা প্রথমে দাঁড়াবো ইমামি জগন্নাথ মন্দিরের সামনে। তবে এখন ইমামি জগন্নাথ মন্দির আপনাদের দর্শন করাবো না, ইমামি জগন্নাথ মন্দিরের বিপরীতে একটি ধাবাতে করে নেব আমাদের ব্রেকফাস্ট। আমরা খেয়েছিলাম কচুরি, ঘুগনি আর ছানা বড়া, এবং অন্যরা খেয়েছিল ইডলি আর ঘুগনি। সুন্দর
ব্রেকফাস্ট করে আমরা ইমামি জগন্নাথ মন্দিরকে পাশ কাটিয়ে এগিয়ে চলেছি চাঁদিপুর থেকে প্রায় 80 কিলোমিটার দূরে দেবকুণ্ড জলপ্রপাত দেখতে। চাঁদিপুর থেকে আপনি যখন গাড়ি বুক করবেন, এখানে ওনারা দু ধরনের ট্রিপ করায়, একটি হাফ ডে এবং একটি ফুল ডে। হাফ ডে ট্রিপে দেবকুণ্ড বাদ দিয়ে বাকি দ্রষ্টব্য স্থানগুলি আপনারা দেখতে পারবেন, আর ফুল ডে ট্রিপে দেবকুণ্ড থাকে। দেবকুণ্ড আপনারা অবশ্যই দর্শন করবেন, কারণ আমার মনে হয় চাঁদিপুর পঞ্চলিঙ্গেশ্বর ট্রিপের অন্যতম প্রধান আকর্ষণ এই দেবকুণ্ড। আমাদের গাড়ি ছুটে চলেছে শিমলিপাল ফরেস্টের মধ্যে দিয়ে, পাহাড় এবং জঙ্গল দেখতে দেখতে আমরা এখন চলে আসলাম দেবকুণ্ডের পার্কিং লটে। গাড়ি পার্কিং থেকে পায়ে হেঁটে অনেকটা জঙ্গল আর ছোটোখাটো পাহাড়ের মধ্যে দিয়ে চলে গেছে হাঁটার রাস্তা। প্রায় আধ ঘন্টা হাঁটার পর আপনি পৌঁছাবেন দেবকুণ্ড জলপ্রপাতের সামনে। আর এই হাঁটার পথ কিন্তু বড়ই চমৎকার। একদিকে গভীর অরণ্য পাহাড়, আর অন্যদিকে আপনার পাশে বয়ে চলেছে এক নদী, অপূর্ব এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এই পায়ে হাঁটার পথ, আধ ঘন্টার রাস্তা, মনেই হবে না আপনি কখন দেবকুণ্ডের সামনে চলে এসেছেন। এতটাই সুন্দর এখানকার রাস্তা, জঙ্গল পাহাড় আর সামনে দেবকুণ্ড, অপূর্ব নিদর্শন প্রকৃতির। চোখের সামনে দেবকুণ্ড। কুণ্ড কথার অর্থ পুকুর। বলা হয়ে থাকে যে এই পুকুরে স্নান করতে আসেন স্বয়ং দেবতারা, যার জন্যই এই জায়গাটির নাম হয়েছে দেবকুণ্ড। পাহাড় থেকে প্রায় 100 ফুট উঁচু থেকে বিশাল ঝর্ণা কয়েক ভাগে সশব্দে আছড়ে পড়ছে নিচে। এই দৃশ্য বড়ই অপরূপ। দুপাশে পাথরের বিস্তীর্ণ পাহাড়, নিচে ঝর্ণার জলে একটা বিশাল বড় কুণ্ড তৈরি হয়েছে। এই কুণ্ডের জল এতটাই পরিষ্কার যে কুণ্ডের নিচের পাথরগুলি আপনি পরিষ্কার দেখতে পাবেন। এই কুণ্ডে মোট 5টি ধারা এসে মিশেছে। দেবকুণ্ড জলপ্রপাতটি এতটাই সুন্দর যে মনে হচ্ছিল আরেকটু কাছ থেকে দেখতে পেলে মন্দ হতো না। মনে হতে হতেই দেখতে পেলাম আমরা যেই স্থান থেকে দাঁড়িয়ে দেবকুণ্ড আর দেবকুণ্ড জলপ্রপাতটা দেখছি, তার পাশ দিয়ে হাঁটার একটি সিঁড়ি আছে। সেই হাঁটার পথ দিয়ে এখন আমরা চলেছি জঙ্গলের মধ্যে দিয়ে, ওপরে অম্বিকা মায়ের মন্দির আর দেবকুণ্ড জলপ্রপাত কাছ থেকে দেখব বলে। এই পথ বড়ই সুন্দর, জঙ্গলে ঢাকা পাহাড়ি রাস্তা দিয়ে আপনাকে বেশ কয়েকটা সিঁড়ি চড়াই উতরাই পেরিয়ে পৌঁছাতে হবে অম্বিকা মায়ের মন্দিরের সামনে। মন্দির প্রবেশের আগেই গণপতি বাপ্পাকে দর্শন করে এখন আমরা চলে এসেছি অম্বিকা মায়ের মন্দিরের সামনে। এই মন্দিরের ভেতরে ছবি তোলা একেবারে নিষিদ্ধ, তাই বাইরে থেকে বেশ কিছু ভিডিও বানিয়ে উপস্থাপন করলাম অম্বিকা মায়ের মন্দির। ভেতরে পাথর শিলারূপে পূজিত হন মা অম্বিকা, আর অম্বিকা মায়ের মন্দিরের পেছন থেকেই আপনি দর্শন করে নিতে পারবেন দেবকুণ্ড জলপ্রপাতের অপরূপ সৌন্দর্য। অম্বিকা মায়ের মন্দির, দেবকুণ্ড জলপ্রপাত আর দেবকুণ্ড দর্শন করে শিমলিপাল অভয়ারণ্যের ভেতর দিয়ে পায়ে পায়ে আমি আবার ফিরে যাচ্ছি পার্কিং লটের দিকে। দেবকুণ্ড জলপ্রপাত আমার মনের মণিকোঠায় অনেক দিন জায়গা করে নেবে। দেবকুণ্ড জলপ্রপাত থেকে গাড়ি করে আমরা এখন যাব নীলগিরি পর্বতমালার দিকে পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করার জন্য। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথে আমাদের গাড়ি এসে থামল উদুলাতে। এখানে আমরা করব আজকের লাঞ্চ, কেন অলরেডি প্রায় 1টা বেজে গেছে। আমরা চলে আসলাম এখানকার এক ধাবাতে। ধাবা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, পাওয়া যায় ভেজ ননভেজের বিভিন্ন রকম থালি। আমরা ভেজ থালি, ফিশ থালি আর চিকেন থালি খেয়েছিলাম। চিকেন থালির জন্য দাম নিয়েছিল 150 টাকা, ভেজের জন্য নিয়েছিল 100 টাকা। সুন্দর লাঞ্চ করে আবারও বেরিয়ে পড়লাম পঞ্চলিঙ্গেশ্বর ভ্রমণের জন্য। আমরা যে গাড়ি করে ঘুরছি সেই গাড়িতে আমাদের
বালাসোর স্টেশন থেকে আবার পরের দিন বালাসোর স্টেশন পুরো ট্রিপটার জন্য আমাদের কাছ থেকে নিয়েছিলেন মাত্র 4,500 টাকা। আর উনার ফোন নাম্বার আমি আগেই বলেছি যে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। পঞ্চলিঙ্গেশ্বর যাওয়ার পথ কিন্তু বেশ মনোরম। পাহাড় জঙ্গল পেরিয়ে আমরা এখন চলে এসেছি পঞ্চলিঙ্গেশ্বরের সামনে। পার্কিং লটে গাড়ি রেখে আমরা এখন পায়ে পায়ে এগিয়ে চলেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ঢোকার গেটের দিকে। গেটে যাওয়ার পথে দুদিকে রয়েছে অসংখ্য ডালার দোকান। পুজো দেওয়ার জন্য বিভিন্ন পূজা সামগ্রী আপনারা এখান থেকে খুব সহজেই সংগ্রহ করে নিতে পারবেন। পূজা সামগ্রী সংগ্রহ করে চলে আসুন পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের যাওয়ার মূল ফটকের সামনে। এখান থেকে প্রায় 250 সিঁড়ি পেরিয়ে আপনাকে পৌঁছাতে হবে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের সামনে। গহীন বন, গহন অরণ্য, ঘন বনানীর ঠাস বুনট, নানান জীবজন্তু, নীলগিরি অর্থাৎ নীল পাহাড়ে বাঘেদেরও দর্শন মেলা অস্বাভাবিক নয়। নীলগিরিতে পাহাড়ের নীল আর দিগন্তের নীল মিলে মিশে ভুবনটাই নীলাভ পঞ্চলিঙ্গেশ্বরে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের কাছে এসে নিয়ে নিলাম পূজার সামগ্রী। আর এখান থেকে কয়েক ধাপ নামলেই আপনি পৌঁছে যাবেন পঞ্চলিঙ্গেশ্বরে। মিষ্টি মধুর তানে ধারা নামছে ঝর্ণার পাহাড় বে। পাহাড়ি খাদের ছোট্ট এক ফাটলে বহতা জলে দেবতা পঞ্চলিঙ্গেশ্বর অর্থাৎ পাঁচ শিবলিঙ্গের অধিষ্ঠান। ঢালের তালে শরীরটা এলিয়ে দিয়ে ঝর্ণার জলে হাত ডোবালে আপনি বুঝতে পারবেন এখানেই রয়েছে পাঁচ শিবলিঙ্গ অর্থাৎ পঞ্চলিঙ্গেশ্বর। পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করে এসে দেখি মন্দিরের বাইরে পূজা অর্চনা চলছে। সেখানে পূজা অর্চনা করে পায়ে পায়ে আমি আবার চলে আসলাম পঞ্চলিঙ্গেশ্বর পার্কিং লটের সামনে। এসে এখানে খেয়ে নেব একটু ছোলা মাখা। এখানকার ছোলা মাখা কিন্তু বেশ অন্যরকম। শুধু ছোলা নয়, ছোলার সঙ্গে মটর, তরকা ডাল এবং বিভিন্ন রকমের ভেজিটেবলস দিয়ে আমার 10 টাকার ছোলা মাখা খেতে দিল। অসাধারণ এই ছোলা মাখার স্বাদ। পঞ্চলিঙ্গেশ্বর দর্শন করে এখন আমরা ফিরে যাব বালাসোরের দিকে। বালাসোর যাওয়ার প্রায় 21 কিলোমিটার আগে আমরা এখন চলে এসেছি নীলগিরি পাহাড়তলির একটা ছোট্ট জনপদে। স্বর্ণচূড়া শৃঙ্গের ঠিক নিচেই অবস্থিত নীলগিরি পর্বতমালার মধ্যে নীলগিরি জগন্নাথ মন্দির এবং নিজগড় রাজবাড়ি। আমরা প্রথমে দর্শন করে নেব নিজগড় রাজবাড়ি। ইতিহাস বলছে ভারতবর্ষের প্রথম কৃষক বিদ্রোহ হয়েছিল স্থানীয় রাজার বিরুদ্ধে এই রাজপ্রাসাদে। যদিও প্রথম দিকে রাজার প্রচণ্ড অত্যাচারে বিদ্রোহ অনেকটা দমানো সম্ভব হয়েছিল, কিন্তু পরের দিকে স্বাধীনতা আন্দোলনকারীরাই রাজাকে বাধ্য করেন নীলগিরিকে ভারতে অন্তর্ভুক্ত করতে। আর তারপরে অন্যান্য রাজ্যগুলো ধীরে ধীরে ভারতের সঙ্গে যুক্ত হয়। স্থানীয়দের কাছ থেকে জানা গেল এই রাজ পরিবারের এক রাজা পুরীর রাজাদের মামা হন। রাজবাড়িতে এখনও রাজার বংশধররা বসবাস করেন। রাজবাড়ির কিছুটা ভেঙে গেছে আর কিছুটা নতুন করে তৈরি করা হয়েছে। আর এই রাজবাড়ির পাশেই রয়েছে নীলগিরি জগন্নাথ মন্দির। পুরী, কোরাপুট এবং বাড়িপদার পর এটাই হলো উড়িষ্যার চতুর্থ বিখ্যাত জগন্নাথ দেবের মন্দির। সবুজ পাহাড়ের প্রেক্ষাপটে সাদা রঙের মন্দির দুর্দান্ত। হরিচন্দন রাজবংশের কোনো বংশধর এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তবে মন্দিরের নির্মাণকাল কবে তা আমি অনেক খোঁজার পরেও পাইনি। নীলগিরি জগন্নাথ মন্দির দর্শন করে এখান থেকে বেশ কিছুটা দূরে আমরা এখন যাব বালাসোরের দিকে। আর বালাসোর যাওয়ার পথে সকালবেলা যে মন্দিরের ধারে আমরা ব্রেকফাস্ট করেছিলাম এখন চলে এসেছি সেই মন্দিরের পাশে। এই মন্দিরের নাম ইমামী জগন্নাথ মন্দির। এই মন্দির পুরীর জগন্নাথ মন্দিরের অবিকল প্রতিরূপ বলে দাবি করা হয়। এই মন্দিরটি ইমামী গ্রুপ দ্বারা নির্মিত এবং পরিচালিত। 2009 সালে এই মন্দিরের নির্মাণের কাজ শুরু হয় এবং 2015 সালের নভেম্বর মাসে এই মন্দিরটি উদ্বোধন হয়। এই মন্দির নির্মাণ করতে খরচা হয়েছিল
17 কোটি ভারতীয় মুদ্রা। প্রায় 12 মিটার উঁচু এই মন্দিরে রয়েছে 16টি কোণারক মন্দিরের মতো সেই বিখ্যাত চক্র। মন্দিরের ছাদে এবং দেওয়ালে শ্রীকৃষ্ণের বাল্যলীলা, বিষ্ণুর 10 অবতার ও আরও অনেক কিছু পটচিত্র আঁকা আছে। এখানে সকাল এবং সন্ধ্যায় আরতি দেখার মতন। নতুন আধুনিক স্থাপত্য যে এত সুন্দর হতে পারে এই মন্দির না আসলে আপনি বুঝতে পারবেন না। মন্দিরের বাইরে এসে খেয়ে নিলাম জগন্নাথ দেবের মহাপ্রসাদও। ইমামি জগন্নাথ মন্দির দর্শন করে আবার গাড়িতে উঠে পড়লাম। প্রায় অন্ধকার হয়ে এসছে। আমরা এখন যাচ্ছি বালাসোর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে বৈষ্ণব তীর্থ উড়িষ্যার বৃন্দাবন রেমুনাতে ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দর্শন করতে। ক্ষীরখান পিপুল পাতার চামচ দিয়ে স্বয়ং গোপীনাথ। কালের বেড়াজাল ডিঙিয়ে পিপুল গাছটি আজও দাঁড়িয়ে রয়েছে এখানে। জনশ্রুতি শ্রীকৃষ্ণের অবতার গোপীনাথ 800 বছর আগে বসবাস করতেন এখানে, তবে মন্দিরটি মাত্র 150 বছরের পুরনো। মন্দির গাত্রে শ্রীকৃষ্ণ লীলার নানান আখ্যান উৎকীর্ণ। আর মন্দিরের মধ্যে রয়েছেন স্বয়ং গোপীনাথ। এখানে অবশ্যই সন্ধ্যা আরতি আপনারা দর্শন করবেন। স্থানীয়দের মতে এই সন্ধ্যা আরতি শুধুমাত্র ভাগ্যবানরাই দর্শন করতে পারবেন। ক্ষীরচোরা গোপীনাথ মন্দির দর্শন করে এখন আমরা চলে এসেছি চাঁদিপুর সমুদ্র সৈকতের কাছে। আমাদের হোটেলে যাওয়ার আগে আমরা এখন দর্শন করে নেব রাধা কৃষ্ণা মন্দির। এই মন্দিরের যাওয়ার পথেই রয়েছে বোটিংয়ের ব্যবস্থা, আর যেখানে বোটিং করবেন সেখানে রয়েছে অসংখ্য মাছ। এত মাছ একসঙ্গে দেখা যায় আমি তা আগে জানতামই না। মাছ দর্শন করে আমি এখন প্রবেশ করছি মন্দিরের অভ্যন্তরে। নবনির্মিত এই মন্দিরটি কিন্তু অপরূপ সুন্দর। মন্দিরের গাত্রে রয়েছে অসংখ্য দেবদেবীর মূর্তি। মন্দির দর্শন করে এখন আমরা চলে এসেছি চাঁদিপুর সমুদ্র সৈকতে। এসে দেখি সমুদ্র সৈকত আলোয় আলোকিত। বিভিন্ন দোকানদার তাদের সামগ্রী নিয়ে বসে পড়েছেন সমুদ্র সৈকতের ধারে। আপনারাও নিজেদের বাড়ির জন্য বিভিন্ন সামগ্রী এখান থেকে সংগ্রহ করতে পারবেন। আর চাঁদিপুরের সমুদ্র লাগোয়া রাস্তাটি বেশ মায়াময় হয়ে উঠেছে এখন। এই রাস্তায় হাঁটতে মন্দ লাগবে না। রাস্তায় হেঁটে চলে আসলাম আমাদের রাতের আস্থানা আশানিবাসে। ডিনার করব এখানেই। সকাল থেকে প্রচুর ঘোরাঘুরি করেছি, আজ বড়ই ক্লান্ত, তাই ডিনার করে ঘুমিয়ে পড়লাম চাঁদিপুরে। শেষ হলো প্রথম দিনের ভ্রমণ। নতুন দিনের শুভারম্ভ হলো। আজ আমাদের চাঁদিপুর পঞ্চলিঙ্গেশ্বরের দ্বিতীয় দিনের ভ্রমণ। সকাল সকাল ক্যামেরা নিয়ে চলে আসলাম সমুদ্র সৈকতে সূর্যোদয় দেখব বলে, কিন্তু এসে দেখি সমুদ্র কোথায় সে তো দূরে চলে গেছে 5 কিলোমিটার। তাও বালির ওপরে সূর্যোদয় দেখতে বেশ কিন্তু ভালো লাগছিল। সমুদ্র সৈকতে এত সুন্দর সূর্যোদয় দেখে পায়ে পায়ে চাঁদিপুর সমুদ্রে ভ্যানিসিং সমুদ্র দেখে চলে আসলাম সমুদ্রের পাড়ে। চাঁদিপুর সমুদ্র সৈকতের এই অদ্ভুত বিশেষত্ব বেশ কিন্তু মজার। সারাক্ষণ সমুদ্র আপনাকে ধরা দেবে না, আপনি ইচ্ছে করলেও সমুদ্রের মধ্যে নিজের শরীর এলিয়ে দিতে পারবেন না। সমুদ্র সৈকতে সময় কাটিয়ে ঝাউবনের পাশ দিয়ে এখন আমি যাচ্ছি হোটেলের দিকে। যাওয়ার পথে এখন খেয়ে নেব মর্নিং টি। মর্নিং টি খেয়ে হোটেলের লাগেজ গুছিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম এখানকার আরেক দ্রষ্টব্য বুড়িবালামের নদীর মোহনা দেখতে। এই বুড়িবালামের তীরেই ঘটেছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক বেদনাময় ঘটনা, যা বুড়িবালামের যুদ্ধ নামে খ্যাত। বুড়িবালামের তীরেই জড়িয়ে আছে বিপ্লবী বাঘা যতীনের স্মৃতি। বাঘা যতীনের উদ্যোগে বাটাভিয়া থেকে অস্ত্র বোঝাই এক জাহাজ উড়িষ্যা উপকূলে আসার পরিকল্পনা হয়। ইংরেজ পুলিশের তৎপরতা বাড়ালে বাঘা যতীন কলকাতা ছেড়ে উড়িষ্যার এক গ্রামে আশ্রয় নেয়। তাও শেষ রক্ষা হয় না। ইংরেজরা সেই পরিকল্পনার কথা জানতে পেরে কলকাতার বাণিজ্যিক সংস্থার অফিসে হানা দেয়। তারপর বাঘা যতীনকে ধরতে উড়িষ্যার পুলিশের অভিযান শুরু হয়। বাঘা যতীন তার 4 সঙ্গীকে নিয়ে গ্রামটি ছেড়ে জঙ্গলের পথে টানা 2 দিন পদব্রজে চলে বালাসোরে উপস্থিত হন। ইংরেজরা তাদের গতিবিধি জানতে পেরে যায় ও বুড়িবালামের তীরে 5 বিপ্লবীর বিশাল ইংরেজ বাহিনীর সাথে সশস্ত্র লড়াই হয়। 9 সেপ্টেম্বর
1915 সালে চাঁদিপুরের দিক থেকে গেলে বুড়িবালামে যে পারে পৌঁছানো যায় স্বাধীনতা আন্দোলনের রক্তক্ষয়ী সংগ্রামটি হয়েছিল নদীর অপর পারে। ঐতিহাসিক বুড়িবালাম নদী দেখে এখন আমরা যাচ্ছি বালাসোর স্টেশনের দিকে, ফিরতে হবে কলকাতা। দুদিন এবং ওয়ান নাইটের এই ট্রিপে আমাদের পার হেড খরচা পড়েছিল মাত্র 1600 টাকা করে। তাই পাহাড়, জঙ্গল, নদী এবং সমুদ্র সব কিছু এত কাছে, এত কম খরচে ঘোরার আদর্শ জায়গা চাঁদিপুর পঞ্চলিঙ্গেশ্বর। তাই আপনারা আমাদের প্ল্যান অনুযায়ী ঘুরে আসুন চাঁদিপুর পঞ্চলিঙ্গেশ্বরে। আর কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন টুরিস্ট ডেস্টিনেশন।